এই কবিতাটি সে কে পব্লিশ করে সে পব্লিশ করে দু হাজার সতেরো মশায় সরল পুরস্কার প্রথম কৌ বর্ষ আর সারল পুরস্কার প্রথমে আরম্ভ করাই নাইন সেভেন্টি নাইন তাপরে দেখুন এই যে অনেক ভঞ্জদেবী ইয়ে কে সরল পুরস্কার পায়ে দুই হাজার সতেরো পাই শত্রুঘ্ন পণ্ডা যাবে পা দুজার অররে প্রদীপ দাস যুহাজার পুরস্কার কোশ্চিন দেখছি

মহানদীৰ উত্তৰৰ অৱস্থিত এই শিখৰগুড়ি বিচাৰ কৰোঁ কোৱশ্চন কোন কৈছে দেখোন কোৱশ্চন কৈছে এৰেঞ্জ দেম ইচেণ্ডিং অৰ্ডাৰ ইন টাৰ্ম অফ দে হাইট এমানকৰ উচ্চতা অনুযায়ী আৰোহণ ক্ৰমৰে সজাও বা এমানকৰ উচ্চতা অনুযায়ী ছট ৰু বড় ক্ৰমেৰে সজাও ইয়াৰ আনচাৰ কোন হ'ব দেখোন এৰ আ হ'ব আই টু আই থ্ৰী আই এণ্ড আই ভি গন্ধমাৰ্দন হিল্ৰ উচ্চতা কেতিয়া গন্ধমাৰধনৰ হিল উচ্চতা হ'ল নশশ নব্বে মিটৰ

কনচিডাৰ দা ফলিং ৱাইল্ড লাইফ চাংচুৰিজ অফ অডাশাৰ নিম্নলিখিত বন্যপ্ৰাণী অভয়াৰণ্য গুড়িক বিচাৰ কৰোঁ তাৰপৰা কোন কৈছে দেখোন হুইচ অফ দিজ আ ডিক্লাৰড বাই গভমেণ্ট অফ ইণ্ডিয়া ইজ দা টাইগাৰ ৰিজৰ্ভ এই কেওটি ভাৰত চৰকাৰ ৰিেণ্টলি টাইগাৰ ৰিজৰ্ভ ভাৱে ঘোষণা কৰি বা ঘোষিত কৰি ই সঠিক আনচাৰ হ'ল আই এণ্ড থ্ৰী আই বা সুনাভেডা আতকশিয়া কুচেণ্টলি ভাৰত চৰকাৰ টাইগাৰ ৰিজৰ্ভ ভাৱে ঘোষণা কৰি সোনাটা কেউ জেলার অবস্থিত সুনাবেলিয়াটা নয়পডা জেলার অবস্থিত এবং সাতকশিয়াটা কেউ জেলার অবস্থিত সাতকশিয়াটা আমার অনুগল জেলার অবস্থিত কোলাপাড়টা যে ওয়াইল্ড লাইফ সাংচুরি কল্লাপ কেউ জেলার অবস্থিত এ কী জেলার অবস্থিত এবং কাঠঘর ওয়াইল্ড লাইফ সাংচুরিটা কেউ জেলার অবস্থিত কন্ধমাড় জেলার অবস্থিত নেক্সট কোশন জান দেখ কোথাও নেক্সট কোশ্চেন দেখুন কিন্তু নেক্সট কোশ্চিন দা মহানদী অরিজিনেট ফর হুইচ অফ দ্য ফলোই মাউন্টেন নিম্নলিপ্ত কেউ পর্তর মহানদীরা উৎপত্তি হয়েছে এর সঠিক আনসার হচ্ছে সুহাও মাউন্টে সিহা মাউন্টে মহানদীরা উৎপতি হয়েছে শিহাও মাউন্টেটা কেউ স্টেট রয়েছে শিহাউ মাউন্টেটা ছশগড়েট রাশি মহানদী হচ্ছে ওড়শার সবু বড় নদী নেক্স কোয়েশন চালে দেখা কণ্ঠ নেক্সট কোয়েচন দেখুন নেক্স কোয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লঙ্গেষ্ট ট্রিবুটারি অফ মহানদী নিম্নলিপ্ত মধ্যে কেউটি মহানদীর দীর্ঘতম উপনদী বা ଯେଉଁ ଅଛି ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ଗୁଡ଼ିକ ମହାନଦୀର ବା ଉପନଦୀ ଗୁଡ଼ିକ ଅଛି ଏଥିମଧ୍ୟରୁ କେଉଁଟା ହେଉଛି ମହାନଦୀର ସବୁଠୁ ଲମ୍ବା ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ଏହାର ସଠିକ ଆନ୍ସର ହେଉଛି ଶିଓନାଥ ସେଓନାଥ ହେଉଛି ବା ଏହାକୁ ଶିବନାଥ ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଏ ଶିବନାଥ ବୋଲି ମଧ୍ୟ ସେଓନାଥକୁ କୁହାଯାଏ ଶିବନାଥ ହେଉଛି ମହାନଦୀର ସବୁଠୁ ବଡ଼ ବା ସବୁଠୁ ଲମ୍ବା ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ଶିବନାଥ କେଉଁ ଜାଗାରେ ଆସିକି ମହାନଦୀରେ ମିଶିଛି ଶିଓନାଥ ଆମର বিলাশপুর ডিস্টরে ছগড় বিলাশপুর ডিস্রিক্টে আসিকি মহানদী সহ মিশিছি সেওনাথের লম্ব কত শেওনাথের লম্ব হইশ নবে কিলোমিটর নেক্স কোয়েশন জান দেখ কিন্তু নেক্স দা টাইগার সাফারি ওয়াজ এস্টাব্লিশ ইন নন্দনকান ইন হুইচিয়ার

এখন বার্ড সেঞ্চুরি ভাবে ডিক্লার কবে করার বার্ড স্যান্চুরি ভাবে ডিক্লার করার বা পক্ষী অভয়ারণ্য ভাবে ডিক্লার করাল নাইনটিন এই সেভেনে নালামানা আউ ম যোড়ি এই দুইটা হচ্ছে মেজর পিলিকার যে সবু অধিক মাত্রায় পক্ষী মানে একত্রিত হচ্ছে নেক্সট কোয়েচেন চলুন দেখবা কিন্তু নেক্সট গঞ্জাম জাতীয় সমিতি ফর্ম আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ রাজা অফ খলিকড ইন

হু দোজ ওডিয়া প্রেজেন্টেড এ ডিমান্ড অফ সেপারেট ওয়া প্রভিনস ইন দ্য রাউন্ড টেবল কনফারেন্স হেলড ইন লন্ডন ইন নাইনটিন থার্টি উনিশশো তিরিশ মশায় ইংল্ডে অনুষ্ঠিত এই ওডিয়া মানুষ কি অলগা ওডিয়া প্রদেশ গঠনর দাবি করেছে এর সঠিক আনসার হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র গজপতি ইংল্ডে কেবে প্রথম গোলটেবল বৈঠক বসেছিল প্রথম গোলটেবল বৈঠক বসেছিল বার নভেম্বর উনিশশো তিরিশ রে সেই গল্টেবুল বৈঠক চতুর্থ দিনের অর্থাৎ ষোল নভেম্বর উনিশশো তিরিশে মহারাজা কৃষ্ণচন্দ্র গজপতি এই উপস্থাপন রক্ষিলে গল্টেবুল বৈঠক টোটাল কত্থ বসেছিল গল্টেবুল বৈঠক টোটাল বসেছিল উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ গোটে এবং উনিশশো বতিশে গোটে টোটাল গল্টেবুল বৈঠক বসিছিলেন দেখশ্চেন দেখেন

আসলে কোম্পান ধানগামাল ধানগামালে যে কুম্ভীর প্রযোজনা করা যায় সে কুম্ভীর হোক সল্ট ধানগা কুম্ভীর ধানগামালটা কেন্দ্রাপড়া জেলায় অবস্থিত এবং এটি যে কুম্ভীর প্রযোজনা করা তা হোক সল্ট ওয়াটার কুম্ভীর প্রযোজন করা তাপরে ময়ূরভঞ্জ জেলার অতি কোণ রামতীর্থ রামতীর্থ কুম্ভীর প্রযোজনা কেন্দ্রটি ময়ূরভঞ্জ জেলার অর্থ কুম্ভীর প্রযোজনা করা যায় সে কুম্ভীর প্রজাতি হোচি মগর প্রজাতির কুম্ভীর সেটি প্রযোজন করা যায় यहाँ आज लास्ट क्वेस्चन जति भिडियो भाग्छ साना भिडियो ल्याइक गरु नस्ट भिडियो देख्नु च्यानल सब्सक्रब्नु जय हिन्द बन्देतकल जननीी